আসসালামু আলাইকুম। রানীশ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আমি নুন্নেসা, আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস নেব। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে গুণনীয়ক ও গণিত। গুণনীয়ক ও গণিত আমরা ক্লাসের মধ্যেই পড়িয়েছিলাম, এটা ছিল আমাদের ফেব্রুয়ারির পড়া ছিল। তো ওই আমরা এখন যখন ফাইনাল পরীক্ষা আসবো তখন আমরা এগুলো রিভিশনে আসবো। এই জন্য আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গুণনীয়ক ও গণিত। গুণনীয়ক বলতে কী বুঝো, গণিত বলতে কী বুঝো, এগুলো আমাদের ক্লাসে করা হয়েছে। আমরা সরাসরি আজকে যোগ্যতা ভিত্তিকে চলে যাব। এমন একটা যোগ্যতা ভিত্তিক নিয়েছি যেটা তোমাদের ক্লাসে করানো হয়নি। তাহলে আমরা আগে যোগ্যতা ভিত্তিকটা তুলি। যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা প্রথমে বলা আছে 504 মিটার দীর্ঘ রাস্তার দীর্ঘ একটি রাস্তার 12 মিটার পরপর ল্যাম্পোস্ট এবং 18 মিটার পরপর গাছ আছে। ধরো এরকম একটা রাস্তা, এটা বইয়ে তো আমরা একটা সমাধান অঙ্ক আছে 100 মিটার লম্বা একটি রাস্তা, ওই অঙ্কটা এরকম একটা রাস্তা। এখন কি বলেছে দেখো, এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 504 মিটার। এখন এখান থেকে বলছে যে এই শুরু থেকে বলছে 12 মিটার পর হচ্ছে তোমার ল্যাম্পোস্ট, আর 18 মিটার পর হচ্ছে দড়ি। এটা হচ্ছে 12 মিটার, এই 12 মিটার পর হচ্ছে একটা ল্যাম্পোস্ট, আর এখান থেকে শুরু করি ধরো এখানে হচ্ছে 18 মিটার, এইখানে হচ্ছে একটি গাছ। দেখো ল্যাম্পোস্ট আর গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, তাহলে 6 মিটার, 12 আর 18, তাহলে 6 মিটার। এভাবেই যাচ্ছে যে এখান থেকে আবার যখন ল্যাম্পোস্ট, ওই ল্যাম্পোস্ট থেকে আবার 12 মিটার পর হচ্ছে তোমার আরেকটা ল্যাম্পোস্ট, আবার এই যে 18 মিটার, এখান থেকে আবার 18 মিটার পর হচ্ছে একটা গাছ, এভাবে যাচ্ছে। এখন এখানে বলেছে দেখো প্রথমে কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে। এই দেখো দূরত্বটা এখন হচ্ছে 6 মিটার, এরপর তুমি যখন যাবা তখন দূরত্বটা আস্তে আস্তে আরও কি যেহেতু আমাদের বসবাস কমে আসবে, এরকম যেতে যেতে কী করবে এমন এক অবস্থানে আসবে যেখানে গাছ আর ল্যাম্পোস্টটা হচ্ছে কি একই অবস্থানে থাকবে, আমাদের ওই অবস্থানটা বের করতে হচ্ছে। তাহলে আমরা আগে দেখি যে প্রশ্নতে কী বলেছে। প্রশ্নতে আরেকটা বলেছে যে রাস্তার শুরু, রাস্তার শুরুতে গাছ ও এবং ল্যাম্পোস্ট একত্রে আছে, যে এখানে যে শুরুটা হয়েছিল সেখানে একটা ল্যাম্পোস্ট আছে, সেখানে একটা গাছও আছে, যে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পোস্ট কি আছে একত্র আছে। এখন উদ্দীপক থেকে প্রথম প্রশ্নটা তোমাকে বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম, আমরা আগেই জানি বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম বললে হচ্ছে বসাগু আর ক্ষুদ্রতম বললে হচ্ছে লসাগু। প্রথম প্রশ্নটা বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 18, 24 ও 36 কে ভাগ করা যায়। এটা তোমরা এমনিতেই পারবা, কোন বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানে কি গোসাগু, তাহলে এই তিনটা সংখ্যা কি করতে হবে ভাগ করতে হবে। এখন এই শব্দটা তোমাদের জন্য নতুন, নিঃশেষে ভাগ করা যায়, নিঃশেষে মানে কি যে কোনো বাকশেষ থাকবে না, তাহলে শুধুমাত্র বসাগু করলেই আমার হয়ে যাবে।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কত মিটার পরপর গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকবে? তাহলে এখানে আরেকটা কথা হচ্ছে, আমরা পরামর্শ বলছি ক্ষুদ্রতম পরপর একত্রে এইরকম শব্দগুলো থাকলে আমাদের করতে হবে কি লসাগু। তাহলে কার কার লসাগু করবো? এই যে আঠারো সরি বারো আর আঠারো উদ্দীপক থেকে বারো আর আঠারো যে শব্দ আছে, যে বারো মিটার পরপর ল্যাম্পপোস্ট আর আঠারো মিটার পরপর গাছ, এই দুইটা লসাগু করলে আমরা কত মিটার পরপর একত্র থাকবে সেই জিনিসটা পাওয়া যাবে। এরপর গ নাম্বার করে প্রশ্ন বলেছে যে ওই রাস্তায় কয়টি গাছ, ওই রাস্তায় কয়টি গাছ ও ল্যাম্পপোস্ট আছে? ধরো সাপোজ আমরা ধরে নিলাম এখন বারো মিটার পরপর হচ্ছে গাছ আর আঠারো মিটার পরপর হচ্ছে সরি বারো মিটার পরপর ল্যাম্পপোস্ট, আঠারো মিটার পরপর হচ্ছে গাছ, তাহলে আমার পাঁচশো চার মিটার। এখন এটা বারো মিটার বারো দিয়ে বাদ করলে আমি কয়টা গাছ সেটা পাবো। আবার আঠারো মিটার পরপর হচ্ছে গাছ, তাহলে আমরা সরি বারো মিটার পরপর ল্যাম্পপোস্ট, তাহলে পাঁচশো চারকে বারো মিটার বারো দিয়ে বাদ করলে আমরা কয়টা ল্যাম্পপোস্ট সেটা পাবো, আর পাঁচশো আঠারো মিটার পরপর হচ্ছে গাছ, বাদ করলে হচ্ছে আমরা কয়টা গাছ আছে সেটা পাবো। কিন্তু এইখানে বাদ করার সাথে সাথে দেখো এখানে রাস্তার শুরুর কথাটা বলেছে, এই জন্য সবটার সাথে কী করতে হবে, বাদ করার পরে এক এক করে যোগ করতে হবে। যদি এখানে শুধু গাছের কথা বলতো যে রাস্তার শুরুতে শুধু গাছ আছে তাহলে শুধু গাছের সাথে এক করতাম, আবার যদি শুধু ল্যাম্পপোস্ট করতো তাহলে ল্যাম্পপোস্টের সাথে এক যোগ করতাম। যেহেতু এখানে রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট দুইটার কথাই বলা আছে, এই জন্য এক এক দুইটার সাথেই যোগ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি, অঙ্কটা করার সময় আমরা আরও ক্লিয়ার হয়ে যাব যে প্রথমে আবার উদ্দীপকটা করি যে পাঁচশো চার মিটার দীর্ঘ একটি রাস্তা, যেহেতু আমাদের জায়গা নেই আমরা এখান থেকে কি করব অঙ্কটা করব সমাধান আমাদের কী করতে হবে, যতটা ঠিকটা বোর্ডে রাখতে হবে সমাধান ক। প্রথমে বলা আছে কি আমরা উদ্দীপকটা করি পাঁচশো চার মিটার দীর্ঘ একটি রাস্তা, বারো মিটার পরপর ল্যাম্পপোস্ট এবং আঠারো মিটার পরপর গাছ আছে, রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে আছে, এটা আমাদের উদ্দীপক। তারপর প্রশ্ন হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আঠারো চব্বিশ ও ছত্রিশটি নিঃশেষে ভাগ করা যাবে? বৃহত্তম বললে আমরা কী করবো ঘষাগু, তো তিনটা সংখ্যার ঘষাগু, এই ঘষাগুগুলো হচ্ছে আমরা গুণনীয় পদ্ধতিতে করতে পারি আবার বাক পদ্ধতিতেও করতে পারি, যেহেতু বাক পদ্ধতিতে করতে আমাদের সুবিধা হয় ছোট হয় এই জন্য আমরা বাক পদ্ধতি করবো। তাহলে আমাদের লেখাটা লিখতে হবে আঠারো চব্বিশ ও ছত্রিশ এর ঘষাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। তিনটা সংখ্যার ঘষাগু কিন্তু বাক করতে লাগে হচ্ছে আমাদের একটা সংখ্যা, আর আমরা করছি এখানে তিনটা সংখ্যার হচ্ছে লসাগু। এখন তাহলে আমরা কিভাবে করব দেখো, যে প্রথমে দুটো সংখ্যার ঘষাগু আমরা বের করব, আঠারো চব্বিশ, আঠারো একে আঠারো, উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ, তাহলে আমার থাকলো কত ছয়, তাহলে এই ছয়কে দিয়ে আবার এটা হয়ে যাবে বাক্সেস হয়ে যাবে হচ্ছে ভাজক, আর বাহ্য হয়ে যা ভাজক হয়ে যাবে বাহ্য, তিন ছয় আঠারো। তাহলে এখান থেকে কিন্তু আমরা পেলাম হচ্ছে বসাপুকুরটা যেটা দিয়ে নিঃশেষে বাঘ হয়েছে ছয়, কিন্তু দুইটার সংখ্যার বসাবো আঠারো চব্বিশের বসাবো হচ্ছে ছয়, কিন্তু এখানে আমরা আরেকটা সংখ্যা আছে কে ছত্রিশ, এখন যদিও আমরা জানি ছত্রিশ দিয়ে যায় ছয় ছয় ছত্রিশ কিন্তু আমাকে এটা কী করতে হবে এখানে করে দেখাতে, অবশ্যই অবশ্যই এখানে করে দেখাতে হবে, যদি কেউ না করে মনে করে যেটা তো হয় কিন্তু তাহলে অঙ্ক কাটা যাবে। তাহলে তিন নম্বরটা যেটা আমরা করি নাই সেটাকে কী করতে হবে করতে হবে ছয় ছয়ে ছত্রিশ, যেহেতু এখানে মিলে গেছে তাহলে সুতরাং আঠারো চব্বিশ ও ছত্রিশ এর
গসাগু হচ্ছে ছয়। সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা ছয়, নির্ণেয় বৃহত্তম সংখ্যা হচ্ছে ছয়। আচ্ছা তাহলে আমরা আবার দেখি সমাধান পর কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা বের করলাম আঠারো চব্বিশ ও ছত্রিশ, এর গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা এখানে প্রথমে হচ্ছে দুটো সংখ্যা গসাগু করেছি, ছয় বের হয়েছে, তারপর দ্বিতীয়টা দিয়ে আমরা বের করলাম, যেহেতু গসাগু কত, তিনটে সংখ্যার গসাগুই হচ্ছে ছয়। তাহলে আমরা এখন এটা মুছে ফেলবো, কারণ আমাদের যোগ্যতা ভিত্তিকটা বোর্ডে রাখতে হবে। আমরা এটা মুছে দিলাম। পরপর পরের প্রশ্নটা আসছে, ক কত মিটার পরপর গাছ ও ল্যাম্পোস্ট একত্রে থাকবে, কত মিটার পরপর। গাছ দেখো, গাছ ও ল্যাম্পোস্ট হচ্ছে বারো মিটার পরপর, আর গাছ হচ্ছে আঠারো মিটার পরপর। তাহলে এখন একত্রে কখন থাকবে, যখন এই রাস্তাটার মধ্যে বারো মিটার আর হচ্ছে এই ধরো বারো মিটার, আমি আবার এটা ড্রয়িং করছি, এটা হচ্ছে কত আঠারো মিটার। তাহলে এখানে দেখো মাঝখানে ব্যবধান কিন্তু তিন মিটার ল্যাম্পোস্টের, আবার যখন তুমি যাচ্ছ এই যে বারো থেকে এই পর্যন্ত ল্যাম্পোস্ট দিলা, তাহলে এখান থেকে এখানে কিন্তু চব্বিশ হয়ে গেল। আবার এখান থেকে আঠারো দেখো, এখানে হচ্ছে কত আঠারো, এই বারো, তাহলে এখানে হচ্ছে কত ছয়। এইভাবে যেতে যেতে কোনো এক জায়গায় আসবে, যখন এই যে তিন ছয়, তারপরে হচ্ছে কত হবে তিন ছয় নয়, এভাবে যেতে যেতে কোনো এক জায়গায় গাছ ও ল্যাম্পোস্ট একত্রে আসবে, ওই জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে। তো পরপর প্রথম আমরা কী করি, লসাগু করি, তারপর এই যে বারো আর আঠারো এর লসাগু। তাহলে আমরা দেখি সমাধান খ, তাহলে আমরা এটা লিখব যে বারো ও আঠারো এর লসাগুই হবে পরপর গাছ ও ল্যাম্পোস্ট একত্রে থাকার দূরত্ব। তাহলে আমরা বারো ও আঠারো এর লসাগু করি, লসাগু আমরা করবো হচ্ছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দিয়ে। তাহলে সেক্ষেত্রে কী করবো, মৌলিক সংখ্যা সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে দুই, দুই দিয়ে শুরু করলাম, ছয় দুগুণে বারো, নয় দুগুণে আঠারো, যেহেতু আট দুই দিয়ে যাবে না সেহেতু তিন, তিন দিয়ে দুটো গুণে যায় না, তিন দুগুণে ছয়, তিন তিরিকা নয়, মৌলিক সংখ্যা হিসাব করছে তাহলে হচ্ছে, সুতরাং লসাগু হচ্ছে আমার দুই গুণ তিন গুণ দুই গুণ তিন, তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো, তিন বারো ছত্রিশ। তাহলে আমাদের কত মিটার পরপর একত্রে থাকবে, সুতরাং ছত্রিশ মিটার পরপর গাছ ও ল্যাম্পোস্ট একত্রে থাকবে, যে গাছ ও ল্যাম্পোস্ট একত্রে থাকবে কত মিটার পরপর, ছত্রিশ মিটার পরপর। কীভাবে আমরা পেলাম, এখানে বলা আছে কত মিটার পরপর গাছ ও ল্যাম্পোস্ট একত্রে থাকবে, পরপর শব্দটা থাকলে আমাদের করতে হবে কি, লসাগু। আর লসাগু যে দুটো সংখ্যা দেওয়া আছে দূরত্বের ক্ষেত্রে সেই দুটো সংখ্যা লসাগু। তাহলে আমরা বললাম বারো ও আঠারো এ লসাগুই হবে পরপর গাছ ও ল্যাম্পোস্ট একত্রে থাকার দূরত্ব। তার মানে লসাগু পেলাম ছত্রিশ, সুতরাং ছত্রিশ মিটার পরপর গাছ ও ল্যাম্পোস্ট একত্রে থাকবে। এরপরের প্রশ্ন হচ্ছে, ওই রাস্তায় কয়টি গাছ ও কয়টি ল্যাম্পোস্ট আছে। ধরো যদি রাস্তাটা তোমার বাহাত্তর মিটার হতো, তাহলে দেখো গাছ কয় ছত্রিশ মিটার, বারো মিটার, তাহলে বারো দিয়ে বাদ দিলে বাড়িকে বারো, তিন বারো ছত্রিশ, চার বারো আটচল্লিশ, পাঁচ বারো ছয় বারো বাহাত্তর, ছয়টা গাছ ছিল। আর যদি আঠারো দিয়ে বাদ দাও, আঠারোকে আঠারো, আঠারো দুগুণে ছত্রিশ, চার আঠারো হচ্ছে বাহাত্তর, চারটা হচ্ছে পাঁচ থাকতো এরকম। তাহলে আমাদের রাস্তাটা হচ্ছে পাঁচশো চার মিটার। এখন আমাকে দেখতে হবে কয় মিটার পরপর গাছ ও ল্যাম্পোস্ট, সরি কয়টি গাছ ও কয়টি ল্যাম্পোস্ট থাকে, সেক্ষেত্রে আমরা আবার এটা আমরা মুছে দিই।
যে গ নাম্বার যে সম্পূর্ণ রাস্তাটি হচ্ছে, সম্পূর্ণ রাস্তাটি হচ্ছে কত মিটার? 504 মিটার। সুতরাং 504 মিটারে গাছ, সরি প্রথমে হচ্ছে ল্যাম্পোস্ট আছে কয়টি? 504 ভাগ 12, এত টি আমরা রাখে গিয়ে ভাগ দিতে পারি। 4 বারো হচ্ছে কত? 48 বারো দুগুণে 24, 42 টি। এই রাফটা দেখালাম না, তোমরা সাইডে পড়ো, এগুলো নিজে করে নিবা। এরপর হচ্ছে গাছ আছে যে তোমরা এগুলো এই বাগুলো পারো। গাছ আছে 504 ভাগ হচ্ছে কি, গাছের দূরত্ব হচ্ছে 18, তাহলে 18 দিয়ে ভাগ দিব। 504 আর হচ্ছে 18, 18 দুগুণে 36, 3 18 কত হয় দেখে নাও, 3 8 24, 4 হাতে 2 54, বেশি হয়ে যায়, এই জন্য 18 দুগুণে 34, 4 1 4 1 4 4 এখন 44, 18 সাথে এখন 44 দিয়ে দাও, 8 8 64, 4 হাতে হচ্ছে 6, 8 1 8, আর 6 হচ্ছে 100, 6 5 4, 100, 4, তাহলে গাছ হচ্ছে কয়টি? 26টি। কিন্তু এখানে যদি এই কথাটা না বলতো রাস্তা, আচ্ছা 18 দিয়ে 8 8, এখানে আমি ভুলে 6 বলে ফেলছিলাম, কিন্তু হবে 8, তাহলে হলো 28টি। গাছ আছে 28টি আর ল্যাম্পোস্ট আছে হচ্ছে 42টি। যদি এখানে এই কথাটা না বলতো যে রাস্তার শুরুতে এইটা কিন্তু যে পুরো রাস্তা এইখানে এখানে এখানে গাছ, কিন্তু শুরুতে কিন্তু ওইটা আমাদের হিসাবের মধ্যে আসে নাই, যেহেতু শুরুতে কথাটা আছে সেক্ষেত্রে আমার একটা করে গাছ আর একটা করে ল্যাম্পোস্ট এখানে বাড়বে। তাহলে আমরা যখন লিখব তখন এটা লিখে দেব, যেহেতু রাস্তার শুরুতে, রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পোস্ট একত্রে আছে, সেক্ষেত্রে গাছ হবে, গাছ ও ল্যাম্পোস্ট একত্রে লিখে গাছ হবে 42+1 সমান হচ্ছে 43টি, এবং ল্যাম্পোস্ট হবে, এবং গাছ হবে 28+1 সমান সমান 29টি। এখন হয়তো সবাই ক্লিয়ার হচ্ছে যে কী জন্য এই একটা করে সংখ্যা বাড়ল, যে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পোস্ট একত্রে আছে এই কথাটা বলার জন্য আমার এখানে একটা করে সংখ্যা কী হয়েছে, বেড়েছে। যদি রাস্তার শুরুতে কথাটা না থাকতো তাহলে কিন্তু আমার ল্যাম্পোস্টের সংখ্যা হতো 42, গাছের সংখ্যা হতো 28। আশা করি সবাই আমাকে বুঝতে পেরেছ। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই এই ধরনের অঙ্ক আমার যদি এগুলো আর হচ্ছে অনেকগুলি যে সমাধান আছে বইয়ের এগুলো দিয়ে যোগ্যতা ভিত্তিক হবে, তোমরা ওগুলি বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো।